তো এই সিনেমাদের পাঠা পাঠান ভাই জন ভাইয়ের নাক পর্যন্ত আসছে ব্যাট পরের সিনেই আমাদের জনি ভাইয়া বেটে হয়ে গেল যাই না কিভাবে আর আমাদের খান ভাই এর কাত পর্যন্ত জনি ভাইয়া যাই না কি হবে আর তোমরা কেউ যেন বলো না যে এ ব্যান্ড হয়ে আছে কারণে অতটাও ব্যান্ড হয়নি যে আমাদের খান ভাইয়ের একদম কাত পর্যন্ত চলে আসবে তোমরা হয়তো জানো না এই একটা সিনে কত কিছু বদলে গেছে তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা সবাই শকড হয়ে যাবে এই সিনে আমাদের খান ভাইয়ের অনেক কিছু বড় হয়ে গেছে চুল বড় হয়ে গেছে বিষয় হচ্ছে না দেখো এই সিনে কতটা ছোট আছে বাট এই সিনটাই চুলটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে কত লম্বা হয়ে গেল এদিকে জুতোটাকে লক্ষ্য করো জুতো সাইডে চেন দেয়া আছে বাট পরের সিনে জুতোর চেন গায়েব পুরো জুতোটাই পাল্টে দিল ভাই এরা জানি না আর কত কিছু কিছু পাল্টাবে এরা জিনিসপত্র হ্যালো বাঙালি ওয়েলকাম টু এমএনএস ক্রিয়েশন আমি মনীষ দাস আর তোমরা দেখছো এমএনএস ক্রিয়েশন তো সাবস্ক্রাইব করে জুড়ে যাও আমাদের সাথে আমাদের প্রত্যেকটা মিস্টেক বাংলা ভিডিও সবার প্রথমে দেখার জন্য এবার আর একটা জিনিস এর হাতাটা দেখো হাতাটা প্লেন সোজা আছে একদম ঠিক আছে ওখানে কোনো গার্ডার নেই কিন্তু বাট পরের সিনে যখন দেখবে এখানে গার্ডার চলে আসলো কোথা থেকে দেখো বিফোর তো এইটুকু একটা অ্যাকশন সিন করতে গিয়ে তোমরা জুতো মোজা মানুষের মুখ জামা প্যান্ট স্লিপস হাতা জিন্দেগি জসবাত সব কিছু পাল্টে দিলে তোমাদেরকে একটা মজার জিনিস বলবো এখানে দেখো সব কিছু ছায়া আছে বাট এই হেলিকপ্টার দুটো ছায়া কোথাও নেই ওহো জাদু ভালো লাগছে না ভিডিওটা ঠিক ধরেছি তো সাবস্ক্রাইব করে জুড়ে যাও আমরা এরকম মিস্টেক ভিডিও নিয়ে আসি আর ভিডিওর এন্ডে একটা ড্রয়িং করেছি আমি ডিজিটাল ড্রয়িং তো তোমাদের উৎসাহ পেলে আরও এই ধরনের ড্রয়িং আমি করব ভিডিওর এন্ড পর্যন্ত দেখো ড্রয়িংটা অবশ্যই দেখো ঠিক আছে মিস করো না ড্রয়িংটা মিস করা মানে কিন্তু সব কিছু মিস ওকে তো দেখতে থাকো সিনে দেখো আমাদের পাঠান ভাই কোন একটা জায়গা থেকে লাফ মেরে আসছে বরফের উপর দিয়ে আর ট্রাকের উপর দিয়ে আসছে ঠিক আছে তো এর হ্যান্ডেল দুটো দেখো শক্ত করে ধরে রেখেছে যাতে পড়ে না যায় বাট পরে সিনে ক্যামেরা চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখতে পাবে তোমরা হাত ছেড়ে দিয়ে বোম মেরে খুলে মুখ টুক খুলে গাড়ির মধ্যে বোমটা ফেলে দিল ঠিক আছে ফেলে দিল ভালো কথা বাট তারপরে সিনে আবার ওর হ্যান্ডেলটা দেখো শক্ত করে ধরে আছে বাইকে যাতে পড়ে না যায় আর ওদিকে বোম খুলে ওর মধ্যে ঢেলে বোম ব্লাস্ট হওয়া সব কিছু কমপ্লিট এদিক থেকে মানে হাত ছাড়লে একবারও দেখতে পেলাম না আর তিনটে বোম জায়গায় থাকলো ওদিকে সব কিছু কাজ বাস শেষ বোম খুলে ফেলে দেওয়া হয়ে গেলো আর ভাই হাতটা তো একটুখানি ছাড় বোমটা খুলতে গেলে তো হাত লাগে নাকি আর যেখান থেকে লাভ মারছে সেই জায়গাটা দেখো একটা পাহাড় মতো আছে পেছনে বাট পরের অ্যাঙ্গেল থেকে দেখালেই সেই পাহাড় কি জায়গাটাই পুরো চেঞ্জ ভাই তোমরা কি জানো পাঠান ভাইয়ের সব থেকে বড় মিস্টেক কোনটা জানলে ইউ গাইজ উইল বি আই এম তো অবাক এই সিনে আমাদের দীপিকা কার কপি করেছে না হিমেশের কপি করেছে হিমেশের ড্রেসিং সেন্স কপি করেছে ভাই এরকম কপি করা ছাড়ো তো সবার অপেক্ষার করি শেষ আর আমি আমার ড্রয়িং নিয়ে প্রস্তুত তোমাদের সবাইকে দেখানোর জন্য তো এই ছবিটা দেখে আমি মানে এই ছবিটা আমি নিয়েছিলাম ড্রয়িংটা করার জন্য আর রেজাল্টটা কী সেটা এখানে থাকলো তো জানিও আমার ডিজিটাল আর্ট তোমাদের কেমন লাগলো যদি আমি আরও উৎসাহ পাই তবে আরও ভালো ভালো ড্রয়িং করার চেষ্টা করবো মুভিটা ভাবছিলাম যে রিলিজ হবে ভালো হবে বাট জানি না কি আদৌ রিলিজ হবে কি না কারণ এই নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে ভাই প্রচুর ট্রোল করা হচ্ছে এটাকেও বাইকট করা হচ্ছে বাইকটের ট্রেন্ডিং উঠে গেছে ভাই বাইকট এখন বলিউডের প্রত্যেকটা বই বাইকট শুধু মানে ব্রহ্মাস্ত্রটাই যা একটু চলেছে তা বাদে সব কটা বই ফ্লপের পর ফ্লপ করছে জানি না এটা কি হবে তো দেখা যাক কি হয় আর যদি বইটা বেরোয় তো বইটার মিস্টেক ভিডিও নিয়ে আমি আসবো তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে জুড়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমরা সবাই দেখতে পাও